বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি আল্লাহর রহমতে। আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হয়েছি, তা হলো বিচ্ছেদের কাজের জন্য। বিচ্ছেদের কাজের জন্য অনেকজনে অনেক রকম পথ অবলম্বন করে, কেউ এসএমএস সাহায্যে, কেউ তাবিজের সাহায্যে, কেউ মন্ত্রের সাহায্যে। আমি একটি আমার পরীক্ষিত করা লজ্জাতন কিতাব থেকে একটি মন্ত্র খুব সব সময় কাজ করি এই মন্ত্রটা দিয়ে। আর বিচ্ছেদের কাজ করতে হলে এগুলো কিছু হিসেব কিতাব করে করতে হয়, যেমন চাঁদের প্রথম 10 দিন মহাব্বতের কাজ, চাঁদের দ্বিতীয় 10 দিন খাপবন্দি বা জবানবন্দি এগুলো কাজ, চাঁদের শেষের 10 দিন বিচ্ছেদের কাজ, মানে পূর্ণিমার পর বিচ্ছেদের কাজ করলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায়। এটা তাবিজে হোক আর মন্ত্রেও হোক। তাবিজের সিস্টেম হলো সেতারা নির্ণয়, আর মন্ত্রের সিস্টেম হলো হোরা নির্ণয়। জিনিসটা হুবহু এক। তাই আপনারা যারা এগুলো কাজ করতে আগ্রহী, তারা একটু হিসেব নিকেশ করে কাজ করলে কাজটাতে ইনশাল্লাহ 100% আশা করা যায়। শনিবার বা মঙ্গলবার এই কাজটা করতে হয়। আর যে কোনো বিচ্ছেদের কাজের জন্য বাখুর বা ভোগ লোবান দিতে হবে। লোবান আপনারা দানিয়াতে দোকানে, আপনি ঝোলা লটকান দোকানে কিনতে পাবেন। হ্যাঁ, 50 টাকায় লোবান আনলে অনেক দিন ব্যবহার করা যাবে। লোবান এনে আপনি লোবানের কাজটা করা, মন্ত্রটা পাঠ করার সময় লোবান জ্বালাবেন, তাহলে ভোগটা আদায় হবে। আর মন্ত্রটা সৌরের হার, তার আগে একটি সৌরের হার ম্যানেজ করতে হবে। একটি সৌরের হার আনিয়ে শনি মঙ্গলবার মন্ত্রটি 7 বার পাঠ করতে হবে। 7 বার পড়িয়ে ওই সৌরের হারে দম করতে হবে। তারপর ওই হার শত্রু বা দুজনের, যাদের মধ্যে বিচ্ছেদ করতে চান, তাদের চলাচল পথে গিরে দিতে হবে, মানে দাফন করতে হবে। মন্ত্রটি হচ্ছে নারদ 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 মণি সাত মারতে কও মায়ার কাহিনী, ওদি ওদি যাসে নারদ না কর আও, ফল্লার সাথে ফল্লির বিবাদ লাগাও। আমি মন্ত্রটা আবারও বলতেছি। নারদ 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 মণি সাত মারতে কও মায়ার কাহিনী, ওদি ওদি যাস হে নারদ না কর আও, ফল্লার সাথে ফল্লির বিবাদ লাগাও। এই ফল্লা এবং ফল্লি এখানে মূলত যাদের বিচ্ছেদ করবেন তাদের নাম এবং পিতা মাতার উভয়ের নাম উল্লেখ করবেন। ইনশাল্লাহ এভাবে কাজ করলে কাজটাতে শতভাগ ফলাফল আশা করা যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট মন্ত্র। এই মন্ত্র দিয়ে আমি নিজে কাজ করি, তাই ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, হয়তোবা কারো জিনিসটা উপকারে লাগবে। সামনে আরও কিছু লজ্জাতনের বান, অনেক কিছু নাগানি চালান, অনেক কিছু জিনিস নিয়ে হাজির হব। তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু জিনিস জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসতেছি আগামীতে কিছু ভালো কিছু জিনিস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।